ময়ূরের পেখম মেলা কিংবা বাইসনের দাপাদাপি দেখা আছে? উত্তর যদি না হয় তাহলে আপনার গন্তব্য হতে পারে উত্তরবঙ্গ। আরো স্পষ্ট করে বললে ডুয়ার্স। পুজোয় উত্তরের জঙ্গল বা নদী উপভোগ করে আসতে পারেন। পাঁচ দিনের ভ্রমণে বর্ষার ডুয়ার্সে চোখ ধাঁধানো পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। ডুয়ার্সে মোড়াঘাটের সবুজ জঙ্গলে ঘেরা মেলা বসবে। ইতিমধ্যেই সেখানে সিদ্ধারাজ রিসর্ট চালু হয়েছে। কোথায় অবস্থিত এই সিদ্ধারাজ রিসর্ট? এক অসাধারণ পরিবেশের মধ্যে অবস্থিত এই সিদ্ধারাজ রিসর্ট। তিন পাশ জঙ্গল ঘেরা, এক পাশে চা বাগান, তার মাঝখান দিয়ে বয়ে গেছে নদী। সারা দিন দেশি বিদেশি পাখির কোলাহল কলতান, যা মুগ্ধ করবে পর্যটকদের। আর তাতেই পর্যটকদের যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে সে কথা বলাই যায়। তবে রয়েছে চা বাগান আর ঘন জঙ্গল ঘেরা একচিলতে এলাকা, পিছিয়ে পড়া জনজাতির নিয়ে গঠিত রাভা বনবস্তিও। এই নতুন পর্যটন গন্তব্য রাভা জনজাতির মানুষের যেখানে বসবাস সেখানে পর্যটন শিল্পের বিকাশ প্রয়োজনীয় রসদ রয়েছে। তাই জেলা পর্যটন শিল্পের বিকাশ ও রাভা সংস্কৃতিকে তুলে ধরার জন্যই সিদ্ধারাজ রিসর্ট। থাকার খরচ মাথা পিছু 800 থেকে 1200 টাকা পর্যন্ত, খাবার দাবার সহ, জানিয়েছেন কর্ণধার।